আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানভীর একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটির টপিকটি হলো যে মাইক্রোসফট এক্সেল শিখে আমরা কতগুলো উপায়ে ইনকাম করতে পারব ওকে আমি অনেকগুলো ম্যাথড আজকে এই ভিডিওতে উপস্থাপন করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাকে অনেকেই এই বিষয়ে কমেন্ট করেন আমাদের প্রতিষ্ঠানের যে নাম্বারটি আছে সেখানে ফোন দিয়েও অনেকে জিজ্ঞেস করেন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা অনেকে জানতে চান তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি তাম্বী একাডেমিতে প্রথম হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইক্রোসফট এক্সেলের কাজ শিখে আপনি প্রথম যেই মেথডে ইনকাম করতে পারবেন অফিসিয়াল জব হ্যাঁ অফিসিয়াল কাজ এখন আপনারা অনেকেই বলবেন যে অফিসিয়াল কাজ মাইক্রোসফট এক্সেল শিখে এখান থেকে ইনকাম করব এটা কেমন হলো দেখুন অবশ্যই আমাদের বাংলাদেশের কথা কেন আমি আমি যদি পুরো পৃথিবীর কথা বলি আপনি দেখবেন যারা অফিসিয়াল কাজ করে তাদের ভিতরে মেজরিটি পার্সেন্টেজ কিন্তু মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে মাইক্রোসফট এক্সেল এখন এমন একটা টুল হয়ে গিয়েছে এমন একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে যে এইটা ব্যতীত এখন চলাটাই মুশকিল তো সুতরাং আপনি যদি মাইক্রোসফট এক্সেলটা খুব ভালোভাবে শিখেন এবং ভালোভাবে জানেন তাহলে অফিসিয়াল যে কাজগুলো আছে এগুলো তো খুব সুন্দরভাবে করতে পারবেন অফিসে কিন্তু আপনার গ্রহণযোগ্যতাও থাকবে এবং এখন যদি আপনি জব সার্কুলারগুলো দেখেন সেখানে কিন্তু অনেকেই বলে মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে বিশেষ করে এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট এইগুলো বিষয়ে আপনাকে ভালো জ্ঞান থাকতে হবে তো অবশ্যই আপনি মাইক্রোসফট এক্সেল ভালো জানলে অফিসিয়াল কাজ যতটা সহজে পাবেন ততটা সহজে আবার অফিসে কিন্তু আপনি আপনার তৈরি করতে পারবেন এবং এই ম্যাথমেটিক্যাল প্রোগ্রামগুলো যারা জানে তাদের কিন্তু প্রমোশন বেতন বৃদ্ধি এগুলোও কিন্তু খুব ভালোভাবে হয় এবং এদের গ্রহণযোগ্যতা সময় থাকে দ্বিতীয় যে ম্যাথডে আপনি মাইক্রোসফট এক্সেল শিখে ইনকাম করতে পারবেন সেই ম্যাথডটি হলো ফ্রিলান্সিং হ্যাঁ ফ্রিল্যান্সিং এই প্রতি আমাদের কিন্তু এই বর্তমান জেনারেশনের খুবই আগ্রহ তো আমি এই বিষয়টি নিয়ে একটু বড় আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন দেখুন ফ্রিল্যান্সিং মানে আমরা কি বুঝি অনেকেই কিন্তু আমরা বুঝি রিমোট জব বা স্বাধীন পেশা যেটা এটা কিন্তু আমরা বুঝি তো ফ্রিল্যান্সিংটা বর্তমানে আমরা যতটা সহজে দেখতে পাই যে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করুন মাসে হাজার টাকা ইনকাম করুন যতটা সহজে আমরা টাইটেল দিয়ে থাকি আসলে কিন্তু বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করাটা অতটা সহজ না তবে হ্যাঁ এখানে আপনি ইনকাম করতে পারবেন আর এই ইনকামটাকে আপনি প্রথমেই যেই হিসেবে ধরবেন সেটা হলো যে আপনার ব্যবসা যদি থাকে আপনার চাকরি যদি থাকে আপনি যদি ছাত্র থাকেন তার পাশাপাশি আপনি এখানে চেষ্টা করবেন মাইক্রোসফট এক্সেলের কাজ শিখে করা যায় কিনা অবশ্যই করা যায় এবং ভালো হ্যান্ডসাম ফিগার আপনি ইনকাম করতে পারবেন আমাদের অনেক লার্নার কিন্তু মাইক্রোসফট এক্সেলের কাজ শিখে তারা ফ্রিলান্সিং করতেছে ভালো আর্নিং করতেছে খুব ভালো আমি যদি বলি যে তারা প্রতি মাসে মিনিমাম পাঁচশো ডলারের মতো ইনকাম করতেছে তা বর্তমান সময়ে ডলার মানে কিন্তু অনেক টাকা তো এখন দেখুন এই যে পাঁচশো ডলার বা এই যে মাইক্রোসফট এক্সেলের এর কাজ শিখে ইনকাম এইটার পার্সেন্টেজ কিন্তু অনেক কম শুধু মাইক্রোসফট এক্সেল না আমি যদি অন্য সকল কিছু বলি যেমন আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা আপনি যেই সেক্টরের কথা বলেন না কেন দেখবেন যারা তাদের প্রতিষ্ঠানে এই যে স্টুডেন্টগুলো এনরোল করায় দেখায় যে একশো জন যদি অ্যাডমিশন নেয় তার ভিতরে পাঁচজন বা দশজন সাকসেস হয় এখন ওই পাঁচজন বা দশজনকেই কিন্তু তারা প্রমোশন করায় বাকি নব্বই জন কিন্তু ঝরে পড়ে তো সুতরাং আপনাকে কিন্তু এই চিন্তা নিয়ে আপনাকে এই ফিলান্সিং সেক্টরে নামতে হবে ফিলান্সিং সেক্টরে কিন্তু সাকসেসের রেশিওটা অত বেশি না দেখা যায় যে একশো পার্সেন্টের ভিতরে হয়তো বা সর্বোচ্চ টেন পার্সেন্ট হয় আর বর্তমান সময়ে যেহেতু এই ফিলান্সিং সেক্টরটাকে আমরা বাংলাদেশের যে ইলেকট্রিক মিডিয়া বলেন বা আমাদের সামাজিক মাধ্যম যেখানে বলেন এটাকে এমনভাবে নিউজ করতেছি যে যে একটু কম্পিউটার চালাতে পারে সেও দেখা যাচ্ছে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে এখন যখন আপনি একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতেছেন খোলার পরে যেহেতু আপনি আপনার একটা দোকান ওপেন করেছেন আমি এটাই বলতে পারি এটা কিন্তু মার্কেট প্লেস কিন্তু এরকমই যে আপনি মার্কেটে একটা দোকান খুলে বসলেন এখন যারা ক্লায়েন্ট যারা বাজার করবে তারা কিন্তু আপনার দোকানে যাবে কিন্তু গিয়ে যদি দেখে যে ভালো প্রোডাক্ট না পায় তখন কিন্তু আপনার কাছে আসবে না ঠিক আছে আর এই বিষয়টা হলো কি যে যখন আপনি একটা দোকান খুললেন বা যখন আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করলেন গিগ ওপেন করলেন তখন কিন্তু আপনার কাছে যখন নক করবে আপনি হয়তো বা কাজটা নিলেন বা ভালো আউটপুট দিতে পারলেন না তখন কিন্তু ওই আর আপনার কাছে আসবে না আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে দেবে আপনি হতাশ হয়ে যাবেন এই প্রেক্ষাপটে যেই ঘটনাটা ঘটে যে শুধু যে আপনার ক্ষতি হলো সেটা কিন্তু না সে কিন্তু আপনার কান্ট্রিটাও দেখবে ধরুন আপনি বাংলাদেশের পিপল এখন এই বাংলাদেশের পিপল দেখে তখন কিন্তু অন্য যারা ভালো কাজ জানে এই যে ক্লাইনগুলো আছে তারা কিন্তু ইগনোর করার চেষ্টা করবে তো সুতরাং পিপলদের আপনি অবশ্যই কাজ করতে পারবেন মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ ফিলান্সিং করে ইনকাম করতে পারবেন কিন্তু ক্ষেত্রে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে এবং আপনাকে কিন্তু এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কম পক্ষে ছয় মাস আপনাকে এখানে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি চিন্তা করেন যে আমি আসব কোর্স করব ইনকাম হয়ে যাবে এটা কিন্তু না আপনাকে এখানে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে মার্কেটিং করতে হবে আপনি ছয় সাত মাস পরে গিয়ে দেখবেন যে আপনার একটা ভালো কিছু আসতেছে অনেকে আছে ছয় সাত মাসেও আসে না অনেকে দেখা যায় যে এক বছর পরেও আসে বাট এইখানে যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে আপনি এক সময় কিন্তু সাকসেস হবেন এবং ভালো কিছু করতে পারবেন ফিলান্সিং থেকে আপনি যেই চাকরি করতেছেন চাকরির থেকেও বেশি ইনকাম করতে পারবেন বাট এইখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তিন নম্বর যে মেথডটির কথা বলবো এটা হলো প্যাসিভ ইনকাম দেখুন আমরা মাইক্রোসফট এক্সেলের কাজ শিখে প্যাসিভ ইনকাম করতে পারবো প্যাসিভ ইনকাম বলতে আমি কোন সেক্টরগুলোকে বোঝাচ্ছি যেমন আপনি ইউটিউব ফেসবুক এইখানে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে একটা ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে পারেন ভালো এডিটিং সম্পর্কে আপনার যদি নলেজ থাকে এখানে ভালো এডিটিং সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন হয় না কারণ আমি নিজেই ভালো এডিটিং জানি না তারপরে দেখুন আলহামদুলিল্লাহ আমার চ্যানেল কিন্তু অনেক ভালো দাঁড়িয়ে গিয়েছে আমার ফেসবুক পেজও কিন্তু অনেক ভালো পজিশনে আছে তো সুতরাং আপনার যদি ভয়েস ভালো হয়ে থাকে প্রেজেন্টেশন যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে আপনি যে কাজটি করতে পারেন এই প্রোগ্রামটা শিখে আপনি কিন্তু এই বিষয়ে টিউটোরিয়াল তৈরি করতে পারেন এখন এখানে আমি একটা পয়েন্ট উপস্থাপন করব। এটা ফিলান্সিং এর ক্ষেত্রেও হবে আবার আপনি যদি এই প্যাসিভ ইনকাম করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই বিষয়টা দেখে ফোকাস দিতে পারেন যদি আপনি ইংলিশ খুব ভালো জানেন তাহলে আপনি ফ্রিলান্সিং এর সেক্টরে যতটা সুবিধা পাবেন যত দ্রুত আপনি নিজেকে উপরে উঠাতে পারবেন ঠিক এই যে প্যাসিভ ইনকামের কথা বললাম এখানে হলো কি যদি আপনি ইউটিউব বা ফেসবুক বা আপনি যদি একটা ব্লগ সাইট খোলেন এখানে যখন আপনি আর্টিকেল লিখবেন বা ভিডিও তৈরি করবেন যদি ইংলিশ কন্টেন্ট হয় তখন আপনার যত দ্রুত আপনি পাবেন বা আপনার হবে বাংলা কন্টেন্টে কিন্তু অত হবে না কারণ দেখা যাবে আপনি এত কষ্ট করতেছেন বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন দেখা যাচ্ছে যে পাঁচ হাজার ভিউতে আপনি এক ডলার পাচ্ছেন বাট আপনি যদি এই পাঁচ হাজার ভিউ ইংলিশ কন্টেন্টে নিয়ে আসতে পারেন তখন দেখা যাবে এই পাঁচ হাজার ভিউতে আপনি পাঁচ ডলার পাবেন এমনও হতে পারে দশ ডলারও পাবেন সুতরাং এই যে আপনার ইউটিউব বলেন ফেসবুক বলেন বা আপনি যদি কোনো ব্লগ সাইট খোলেন যেমন এক্সেল নিয়ে আপনি কোনো ব্লগ পোস্ট করতেছেন সেই ক্ষেত্রে যদি ইংলিশ নিয়ে করেন আপনার সাকসেসটা ভালো হবে এখন এটাকে কেন প্যাসিভ ইনকাম হিসেবে আমি বলতেছি প্যাসিভ ইনকাম মানে কি যে আপনি ঘুমিয়ে থাকবেন আপনার ইনকাম হবে আসলে কিভাবে ইনকাম হবে কারণ যখন আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা আপনার ব্লগ যেটা আছে এইটা যদি একবার দাঁড়িয়ে যায় ভালো পজিশনে চলে যায় এখানে যে ভিডিও গুলো থাকবে যে পোস্টগুলো থাকবে এগুলো কিন্তু লাইফ টাইম থাকবে আপনি ঘুমিয়ে থাকবেন আপনার অটোমেটিক ইনকাম হবে তবে হ্যাঁ এখানেও কিন্তু ফিলান্সিং এর মতো আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে যদি সময় না দিতে পারেন ধৈর্য না ধরতে পারেন তাহলেও কিন্তু এখানে সাকসেস হবেন না একটা ইউটিউব চ্যানেল দাঁড়াতে কিন্তু এক বছর দুই বছর লেগে যায় হ্যাঁ আপনি পাশাপাশি গাছটা শুরু করে দেন এখানে সময় দেন যেমন আমরা অনেকেই আছি যে গাছ রোপণ করি গাছটা কিন্তু প্রথমেই আপনাকে ফল দেয় না গাছকে পরিচর্যা করতে হবে একটা সময় গিয়ে কিন্তু গাছে আপনাকে ফল দিবে সেই গাছ থেকে কিন্তু আপনি অনেক কিছু আশা করবেন যেমন আমার ইউটিউব চ্যানেলের কথা যদি বলি আমার ইউটিউব চ্যানেলটা প্রায় দেড় থেকে দুই বছর পরে কিন্তু আমি এটাকে এখান থেকে ভালো আউটপুট পাওয়া শুরু করছি সুতরাং আপনাকে ওই ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে এবং সর্বশেষ যে মেথডটি বলবো অর্থাৎ চার নম্বর যে ম্যাথডটি এটা হলো যে আপনি একটা ট্রেনিং সেন্টার ওপেন করে এই যে এক্সেল আছে এক্সেল মাধ্যমে ইনকাম করতে পারেন এখন এই ট্রেনিং সেন্টারটা আপনি অনলাইনেও করতে পারেন এই ট্রেনিং সেন্টারটা আপনি অফলাইনেও করতে পারেন আপনি আপনার ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যেখানেই হোক একটা ট্রেনিং সেন্টার ওপেন করতে পারেন এক্ষেত্রে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে যেমন আপনি দশটা পারে তা দশটা কম্পিউটার যখন আপনি কিনে ফেলবেন আপনার এলাকায় যে স্কুল কলেজ আছে এইগুলোর পাশে আপনি একটা ট্রেনিং সেন্টার ওপেন করেন এবং আপনি যদি এই বিষয়ে খুব ভালো জানেন দেখবেন এখানে অনেক অ্যাডমিশন নেবে এখন কিন্তু অনেকেই আছে মাইক্রোসফট এক্সেল শিখতে চায় এবং আপনি এই অফলাইনে ট্রেনিং সেন্টার ওপেন করে ভালো একটা হ্যান্ডসাম ফিগার ইনকাম করতে পারবেন অফলাইনে যারা কোর্স করে তাদের কাছ থেকে যে কোর্সগুলো আছে আমি দেখি এরা কিন্তু আড়াই হাজার বা তিন হাজার এরকম করে টাকা নেয় তা আপনি যদি দশ জন স্টুডেন্ট বা বিশ জন স্টুডেন্ট যদি প্রতি মাসে পান আপনি তো হিসাব করেন তো কত টাকা আসবে আপনার দেখা যাবে যে ভাড়া সবকিছু দিয়েও আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা থাকবে তো সুতরাং আপনি অফলাইনেও কিন্তু ট্রেনিং শুরু করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনার বোঝানোর যেই অ্যাবিলিটিটা এটা কিন্তু ভালো থাকা লাগবে আপনার ভয়েস যেটা এটাও কিন্তু ভালো থাকা লাগবে তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে কারণ আপনি যখন একটা বিষয়ে শিক্ষা প্রদান করবেন কাউকে আপনি যদি সেই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ না জানেন আপনার স্টুডেন্ট আপনাকে একটা প্রশ্ন করলো তখন আপনি উত্তর দিতে পারলেন না আপনি কিন্তু একটা লজ্জায় পড়ে যাবেন কারণ বর্তমান সময়টা আপনি জানেন যে এখন সব কিছুই খুব দ্রুত ভাইরাল হয় সব কিছুই কিন্তু এখন ডিজিটাল যুগ সুতরাং আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে তো ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি চারটা পয়েন্ট উপস্থাপন করলাম একটি হলো অফিসিয়াল কাজ করে আপনি এক্সেল শিখে ইনকাম করতে পারবেন ফিনান্সিং করে আপনি এক্সেল শিখে ইনকাম করতে পারবেন তিন নম্বরটা হলো যে আপনি প্যাসিভ ইনকাম করে ইনকাম করতে পারবেন চার নম্বর হলো আপনি ট্রেন্ডিং সেন্টার ওপেন করে ইনকাম করতে পারবেন এই যে চারটি পয়েন্ট বললাম এই চারটি পয়েন্টের যে কোনো এক আমরা আর এই ইনকাম করার ক্ষেত্রে আপনার এক্সেল এর বিকল্প আসলে কিছুই নেই আপনাকে এক্সেল শিখতে হবে তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু পুরো এই কোর্সের নতুন ব্যাচের কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে কোর্স থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা এই কোর্সে এই যে চারটি মেথড বললাম এই চারটি মেথড সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে থাকি এবং সবচেয়ে বড় কথা হলো এক্সপার্ট ইউজার হিসেবে তৈরি করি সুতরাং আপনারা যারা এই চারটি মেথডের যে একটি মেথডে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের এই কোর্সটি করতে পারেন আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখবেন তো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম